my channel, Baisakhi Family Vlog. আজকে বিশেষত কাল আমার জন্মদিন ছিল আজকে তার জন্য একটু বাইরে বের হবো কালকে বের হওয়া হয়নি আমারও খুব কাজের চাপ ছিল আর বরের ছিল তাই জন্মদিনটা মানে সেভাবে সেলিব্রেট হয়নি জাস্ট বাড়িতে ওই রান্না বান্না খাওয়া দাওয়াই হয়েছে কিন্তু আজকে একটু যাবো রেস্টুরেন্টে আর এরকম আমি ঘুরে নিয়েছি আমি রেডি হয়ে গেছি আমি চুইদার পরে নিয়েছি আর ওকুকে এবার রেডি করবো ওকে ঘোরাফেরা করছে আমি আমি রেডি হয়ে নিলাম আমার রেডি হওয়ার পর ওকে আমি রেডি করি তো এই চুড়িদারটা আমার জন্মদিনের গিফট তো এটা আমার হাজবেন্ড দিয়েছে তো ওকে এবার রেডি করবো তারপর বেরিয়ে যাবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর আমার জন্মদিনটা তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও আর চ্যানেলটাকে সাপোর্ট করো এটাই তোমাদের কাছে চাওয়া হাই বন্ধুরা আমি চলে এসেছি খানমিতারে আজকে সব জায়গায় ভর্তি একদম ফুল প্লাজা বা অন্যান্য রেস্টুরেন্ট একদম ফুল প্যাকটা ভিড় আজকে আজকে অক্ষয়জিতে আর প্লাসে আর আজকে তো আমার কাছে জন্মদিন ছিল আজকে তার জন্য বেরিয়েছি আগে কাঁকড়ার ভেতরে বলছিলাম না যে কাঁকড়ার ভেতরে ভিড় হয় বা কাঁকড়ার ভেতরে এরকমই ভিড় ভিড় দেখাতে পারলাম না ওখানে গিয়ে আমি ক্যামেরা বুঝতে পারিনি এত ভিড় ওরে গেলাম সে আবার বেরিয়ে চলে এলাম তো আমরা বারে বাড়ি কাঁকড়ার বাইরে যাই ইন্ডিয়ান ক্যাফে কালোটা না সাদাটা খাবে না আমি ভাবছি এর দোকানটা থার্মোমিটার নাম রেখেছে কেন দোকানের নাম কি না থার্মোমিটার মানে আচ্ছা দেখতে পাই রাস্তা দিয়ে গেলে কিন্তু মানে
অর্ডার দিয়ে আছে, ওরা জোম্যাটোর আগেও অর্ডার ডেলিভারি দেয়। কোষাব করে দেবে তোমরা দেখতে পাচ্ছ অপু কত বদমাইশি করছে। আর দেখো রেস্টুরেন্টে যারা আছে তাদের কাছে এখন কোলে উঠে বসে আছে। থার্মোমিটারে ওই দিকেও খাবার জায়গা রয়েছে, তো ওখানেও বেশ মোটামুটি ভিড় আছে। তো ওই দিকটা আমি গেলাম না, এই দিকটা ফাঁকা আছে বলে এই দিকটা বসলাম। তো এদের খুব চটপটে ডেলিভারি আছে, বেশ ভালো। তো রেস্টুরেন্টে আসলে আমি জুস, রায়তা, আইসক্রিম এইগুলো আমার পছন্দের খাবার, অন্য কিছু খেলেও আমি এইগুলো ঠিক খাবই। হাত ধরে দিলে কেটে বলে দিই।
রেস্টুরেন্টে এলে আমি সবসময় মকটেল একটা খাই, সবসময় ব্লুশিটা খাই, তো আজকে আমি স্ট্রবেরিটা খেলাম। আর রায়তা আমার ফেভারিট, কারণ রায়তা যাই খাবো একটা হজম হয়ে যায়, ওই জন্য শেষে আমি রায়তাটা খাই। আর আইসক্রিম তো বলতেই হবে না, এই তিনটে জিনিস খাবো, এবার মাঝের জিনিসগুলো আমার একটু একটু করে খেলেও হবে আর কি। তবে থার্মোমিটারে আইসক্রিমটা আজকে খেলাম না। আমরা চলে এসেছি, আর আজকে কাটাকুত রেস্টুরেন্টে প্রচুর ভিড়, তো বললাম প্রথমে একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে খেতে পারলাম না, দেরি হয়ে গেল। হ্যাঁ, এরকম দিল্লির জন্য খাবার এনেছি, দিল্লি খাচ্ছে। নান নান পরোটা আর চিকেনটা যে কী নাম বললো বুঝলি না, আমার মনে নাই, একবার শুনলাম দুবার শুনলাম তারপর আবার ভুলে গেছি। তো চিকেনটা হেভি টেস্ট, তুই খেয়ে দেখ গ্রেভিটা, চিকেন তুই খাচ্ছিস কি বদমাইশি করছে, খাবার ধরে ইয়ে ধরে উল্টি দিচ্ছে সব, যা তা করছে, খুঁজে কি বদমাইশ, তার মানে ঠিক নাই, এত বদমাইশি করছে। আমার কানের খুলে দিয়েছিল একবার, ওইটা না এখনই এখনই এই এই কানেরটাও খুলে দিয়েছিল আমার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করবে, পাশে থাকবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, আর আজকের মতো টাটা, বাই বাই।